ভূত কলকাতা শহরের বুকে একের পর এক হত্যা, পাওয়া যায়নি কোনো রক্তের চিহ্ন। তাহলে ঠিক কিভাবে হত্যা করা হলো সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তদন্তের দায়িত্বে রয়েছেন ইন্সপেক্টর অনিকা সিনহা, যিনি নাকি জটিল থেকে জটিলতর রহস্য এক মুহূর্তে সলভ করে ফেলতে পারেন। তবে কি এবার তিনি পারবেন অপরাধীকে চটজলদি ধরে ফেলতে? শহরে আরো এক মার্ডার, সেই একইভাবে ভিকটিমের বাড়ির ছাদেই মিলেছে মৃতদেহ। নো মার্ডার ওয়েপন, নো ব্লাড। তাহলে কিভাবে খুন? সেই প্রশ্নেরই কি কোনো উত্তর নেই তদন্তকারী অফিসার অনিকা সিনহার কাছে? আর কতদিন এভাবে চুপ করে থাকবেন তিনি? তাহলে কি ইন্সপেক্টর অনিকা সিনহা মেনে নিচ্ছেন যে তিনি ব্যর্থ এই রহস্য সমাধান করতে? লেক গার্ডেন্স উল্টোডাঙ্গা ভবানীপুরের পর এবার দমদমে ঘটে গেল একইভাবে মৃত্যু। মৃতার বাড়ির ছাদেই পাওয়া গিয়েছে দেহ। মৃতার নাম মৈত্রেয়ী ঘোষ। সিরিয়াল কিলিংয়ের আতঙ্কে ভুগছে গোটা শহর। তাহলে কি চলতেই থাকবে এই হত্যাকাণ্ড? ইন্সপেক্টর অনিকা সিনহা, যিনি প্রমিস করেছিলেন অপরাধীকে যত অনিকা, প্রোগ্রেস কত তো? স্যার, সব সূত্রগুলো তো মিলে যাচ্ছে, কিন্তু মার্ডারের মোটিভ নিয়ে এখনও কোনো ক্লু পাওয়া যায়নি। আর মোটিভ পাওয়া না গেলে অপরাধীকে ধরা, আই এম ট্রাইং মাই বেস্ট স্যার। দেখো অনিকা, আই হ্যাভ ফুল কনফিডেন্স স্যার, এবং সেই কারণেই এই জটিল কেসটা আমি তোমায় সলভ করতে দিয়েছি। বাট আমাদের হাতে সময় একদম কম। একে তো একদিকে মিডিয়া প্রেশার, এবং তার উপর সিএম বারবার কল করে প্রোগ্রেস জানতে চাইছে, এবং আর মাত্র দুদিন টাইম দিয়েছে। সো উই হ্যাভ টু ডেজ অনিকা, এই দুদিনের মধ্যে আমাদেরকে অপরাধীকে ধরতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। সারা শহর জুড়ে কিন্তু একটা টেরর ছড়িয়ে গেছে। ইউ ডোন্ট ওয়ারি স্যার, দ্য মার্ডারার উইল বি বিহাইন্ড দ্য বার উইদিন টু ডেজ, আই প্রমিস। আতঙ্কিত করে তুলেছে শহরবাসীকে। হত্যাকারীকে শীঘ্রই চিহ্নিত করে গ্রেফতারের দাবি তুলেছেন এলাকার মানুষ। তাহলে কিভাবে ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসার অনিকা সিনহা
সাধারণ মানুষ জবাব কিরে, মেহুল স্যার তো বিশাল ইমপ্রেসড তোর রিপোর্ট দেখে। সে তো হবারই ছিল, আফটার অল সিমরন ইজ দ্য বেস্ট এন্ড তাছাড়াও ওই মেহুল ডিক হেড, লিটারালি হি ইজ এ ডিক হেড এন্ড ইউ নো পুরো ডিপার্টমেন্টে ওকে আমি ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারে না। তা ঠিক, মালটা বড় আমি ভালোবে বলতো প্রোগ্রেস। পুলিশ কি হি তো পুরো হিট, একদম ডিরেক্ট অ্যাটাক। আচ্ছা বেব, আমি এটাও শুনেছি বুঝলি যে অনিকা সিনহা হেডকোয়ার্টারকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যাতে কোনো খবর মিডিয়া এখানে না যায় রিগার্ডিং দ্য ইনভেস্টিগেশন। এই জন্যই এই নিউজটা করা যাতে স্টেটমেন্ট দিতে বাধ্য হন। অ্যান্ড এনিওয়ে তুই এখন ফোনটা রাখ, আই নিড টু ফিনিশ ইট অফ। শিওর শিওর। আচ্ছা শোন না, তুই কাল যাবি আমার সাথে বিশালের পার্টিতে? আবার শুরু করলি তো তুই, রাখ না বাবা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে।
খেলা শেষ। This is Saronita, your very own Anika Sinha from Chobiwala. As you all are already aware of the fact that I'm on a verge of unfolding the mystery behind the unnatural consecutive deaths of certain people. So whether I'll be successful or not, to know that you must watch Chobiwala. All the episodes are streaming now on the official YouTube channel of Out of the Box. Don't forget to subscribe the channel and please let us know about your feedback in the comment section of YouTube. Don't forget to mention whether you like Anika or not. Keep watching Chobiwala. Thank you so much.